তোর কোনো বড় হাসপাতালে চেনা জানা আছে রে? কেন, কার কি হলো? সেজ কাকার শরীরটা বেশ খারাপ হয়েছে রে। সেজ কাকা তিতলির বাবা, সে আন্দোলন? হ্যাঁ রে, কদিন ধরেই, এবার হসপিটালাইজ করতে হবে। তিতলি বেচারি একবার বাপের বাড়ি আরেকবার শ্বশুর বাড়ি করছে। কোথায় নিয়ে যাচ্ছে? সেটাই তো ব্যাপার। আমি বারবার বললাম এই মেডিকোস মেডিকাতে ভর্তি করতে, তার আবার জেলা হাসপাতালে নিয়ে গেছে। তো তাতে সমস্যা কি? সমস্যা না, ওসব জায়গায় কেউ, প্রায় সব জেলা হাসপাতাল এখন সুপার স্পেশালিটি, তুই জানিস। আইসিইউ আইটিইউ ছাড়াও সব রকম আধুনিক অপারেশন করার পরিষেবা রয়েছে। আগের মতো সব জায়গায় ইউনিয়ন বাজিনি, কিন্তু তবুও এত নোংরা। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ওইগুলো তোর বস্তা পচা পুরনো ধারণা। তবে একদিক থেকে ভালো, সরকারি জায়গায় সস্তায় হয়ে যাবে। আজকাল চিকিৎসার যা খরচ, তিতলি কোথা থেকে পাবে? তুই না সত্যি স্বাস্থ্যসাথী কার্ড জানিস? প্রত্যেক পরিবারের এক মহিলা সদস্যের নামে হয় কার্ড, আর পরিবারের প্রত্যেকে হেলথ কভার পাবে 5 লক্ষ টাকা পর্যন্ত। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। তিতলি এখন পরিবারের মা দুর্গা, সবার জন্য ও একাই 100। আমিও যদি একটা করাতে পারতাম। তোর তো হবে না, তুই তো মাংকি। এটাই এখন বাংলা, বিশ্ব বাংলা। হলো মনের দুয়ার, এসেছে নবজোয়ার।